তুমি যদি নিয়মিত আমার ভিডিও দেখে থাকো তাহলে এটা এতক্ষণে জেনে গেছো, রোগা হওয়ার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে সারাদিনের খাবারের ক্যালোরিটা কম থাকতে হবে, আর দ্বিতীয়টা যথেষ্ট পরিমাণে প্রোটিন খেতে হবে। এটা ছাড়াও আরো অনেক কটা জিনিস লাগে যেগুলোর সাহায্যে তুমি খুব তাড়াতাড়ি ওজনটা কমাতে পারবে। এমনই তিনটে টিপস আজকে বলবো, যে তিনটে টিপস তুমি যদি মেনে চলো একই খাবার খেলেও তোমার ওজনটা অনেক বেশি কমবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা, আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের ভিডিওতে মূলত তিনটে ছোট ছোট পরিবর্তন বলবো, সেই পরিবর্তনগুলো তুমি করলে খুব সহজেই ওজনটা কমতে থাকবে। পরিবর্তনের প্রথম যেটা করবে সেটা হচ্ছে তুমি যে কার্বোহাইড্রেট গুলো খাও, তার মানে ভাত, রুটি, ওটস, ডালিয়া, চিড়ে, মুড়ি, যাই খাও না কেন, সেই কার্বোহাইড্রেট গুলো যখন তুমি খাবে তখন চেষ্টা করবে তার মধ্যে যেন যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাড়িতে রোজই আটার রুটি করা হয়, সেই আটার রুটিটার পরিবর্তে কালকে থেকে মাল্টিগ্রেন আটা দিয়ে রুটি করবে। মাল্টিগ্রেন মানে শুধু গমের আটার জায়গায় তুমি গমের আটা, একটুখানি বজরা, জোয়ার, রাগি, এরকম 3-4 রকম শস্য দানার আটা মিশিয়ে সেই রুটিটা করবে। দোকান থেকে মাল্টিগ্রেন আটা কিনবে না, সেটা অনেকটাই রিফাইন্ড হয়, তার মধ্যে ফাইবারটা কম থাকে। নিজেই কিনে এনে বাড়িতে মিশিয়ে নেবে। এই আটার রুটি খেলে একই রুটি খাচ্ছ, আজকে অবধি গমের আটার রুটি খাচ্ছিলে, কালকে থেকে মাল্টিগ্রেন আটার রুটি খাচ্ছ, এতে পার্থক্যটা শুনলে তুমি চমকে উঠবে। একই রুটি যখনই তোমার সেটা মাল্টিগ্রেন হয়ে যাচ্ছে, ওতে ফাইবারটা বেড়ে যাওয়ার জন্যে ওই রুটিটা হজম করতে তোমার শরীর 100 ক্যালোরির মতো বেশি খরচ করছে। এবং রোজ 100 ক্যালোরি করে বেশি খরচ করলে 90 দিনে 9000 ক্যালোরি বেশি খরচ করে। 9000 ক্যালোরি বেশি খরচ মানে 1 কিলোরও বেশি ওজন কমবে তোমার। তুমি রুটি খাচ্ছ, পরিমাণটাও একই থাকছে, শুধুমাত্র গমের রুটির জায়গায় মাল্টিগ্রেন করছ। একটা ছোট্ট পরিবর্তনের জন্য এতটা বেশি ওজন কমছে। এরকম যে কোনো কার্বোহাইড্রেটেই যেটার ফাইবার বেশি আছে সেটা যদি তুমি খাও তাহলে সেটা হজম করতে তোমার শরীর অনেক ক্যালোরি খরচ করে। আলটিমেটলি এতে তোমার ওজন কমাটা আরো তাড়াতাড়ি হতে থাকে। তৃতীয় পরিবর্তনটা হচ্ছে খাবারের সময়। তুমি সকাল থেকে রাত অবধি যা যা খাবার খাও একই খাবার খাবে, শুধু খাবারের সময়টা পরিবর্তন করলেই ক্যালোরি বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে। এটা রিসার্চ করে দেখা গেছে, তুমি যদি দিনের বেলা বেশি খাবার খাও আর বিকেলের পর থেকে খাওয়াটা কমাতে থাকো, রাত্রি হওয়ার আগে একদমই খাওয়াটা বন্ধ করে দাও, তাহলে একই পরিমাণের খাবার খেলেও তোমার ক্যালোরি বার্নিংটা অনেক বেশি হচ্ছে। সেই একই খাবার তুমি যদি সকালের দিকে কম খাও আর যত রাত হতে থাকে তত বেশি খাও, তাহলে ক্যালোরি বার্নিংটা ধীরে হয়ে যাচ্ছে, ওজনটা কমার জায়গায় আরো বেশি বেড়ে যাচ্ছে। একটা রিসার্চে দেখা গেছে 90 দিন একটা গ্রুপ দিনের বেলা কম খাচ্ছে, রাত্রিবেলা বেশি খাচ্ছে, যেমন আমাদের হয়ে থাকে। যত বিয়েবাড়ি, জন্মদিন, নেমন্তন্ন, আনন্দ করা, পূজোর প্রসাদ খাওয়া সবটাই রাত্রিবেলা হয়, রাত্রের দিকে খাওয়াটা অনেক বেশি হয়ে যায়। আবার অনেক বাড়িতে এরকমও নিয়ম আছে, সারাদিন সবাই কাজকর্মে ব্যস্ত থাকে বলে রাত্রিবেলা সবাই বাড়িতে ফেরে, এক জায়গায় বসে সারাদিনের সবচেয়ে ভালো ভালো রান্না খাবারগুলো তখন খায়। রিসার্চ প্রমাণ করছে একই খাবার একদল লোক দিনের বেলা বেশি খাচ্ছে, রাত্রিবেলা খাচ্ছে না, আরেক দল লোক দিনের বেলা কম খাচ্ছে, রাত্রিবেলা বেশি খাচ্ছে। 90 দিন পর দেখা যাচ্ছে
যারা দিনের বেলা বেশি খাচ্ছে তাদের 5 কিলো অবধি ওজন বেশি কমেছে এবং ভুঁড়িটাও 4.5 সেন্টিমিটার বেশি কমেছে। উল্টো দিকের লোকরা যারা রাত্রিবেলা বেশি খাবার খেয়েছে তাদের সেই ওজনটা বা ভুঁড়িটা কমছে না, কিন্তু একই খাবার দুটো গ্রুপের লোক খেয়েছে। তাহলে বুঝতেই পারছো খাওয়ার সময়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমার ওজন কমার জন্য। তোমার কাছে যতই বাহানা থাকুক, যতই অজুহাত থাকুক, তোমাকে যদি সুস্থ থাকতে হয়, একই খাবার খেয়ে তাড়াতাড়ি ওজন কমাতে হয়, তাহলে চেষ্টা করবে দুপুরের মধ্যে বেশিরভাগ খাওয়াটা শেষ করে ফেলা। যত সন্ধে হতে থাকবে তত তোমার খাওয়াটা কমতে থাকবে, তাহলেই দেখবে একই খাবার খেয়েও তোমার ওজনটা কত বেশি কমছে। শুধু এটাই না, রিসার্চে এটাও প্রমাণ হয়েছে যারা সকালবেলা বেশি খাবার খাচ্ছে তাদের সারাদিন এনার্জিটা অনেক ভালো থাকছে, আর মিষ্টি খাবার ইচ্ছেটা, জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছেটা অনেকটা কমে যাচ্ছে, সেদিক থেকেও তোমার ওজন কমাতে সুবিধা হচ্ছে। 3 নম্বর পরিবর্তনটা ভীষণ দরকারি এবং ভারতীয়রা এটাতে লক্ষ্যই করে না, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে প্রোটিন খেতে হবে। প্রতিটি খাবারে যেন প্রোটিন থাকে। আমাদের 1 কেজি ওজনের জন্য 1 গ্রাম প্রোটিন মিনিমাম তোমাকে খেতেই হবে। তাহলে ধরে নাও তোমার যদি 70 কেজি ওজন হয়, তোমাকে রোজ 70 গ্রাম প্রোটিন খেতে হবে। এই জায়গাটায় অনেকেই একটা বড় গন্ডগোল করে। অনেকেই ভাবে 70 গ্রাম প্রোটিন মানে 70 গ্রাম মাংস খেয়ে নেবো বা 70 গ্রাম ডিম মাছ কিছু একটা খেয়ে নেবো, তাহলেই তো 70 গ্রাম প্রোটিন হয়ে গেল। একদমই সেটা না, 70 গ্রাম মাংসে কখনোই 70 গ্রাম প্রোটিন থাকে না। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তুমি যদি 100 গ্রাম চিকেন ব্রেস্ট খাও তাতে 30 গ্রামের মতো প্রোটিন থাকে। তুমি যদি 100 গ্রাম মাছ খাও তাহলে 17 থেকে 20 গ্রাম প্রোটিন পাচ্ছ। তুমি যদি 1টা ডিম খাও যার ওজনটা ধরো 60 থেকে 70 গ্রাম হবে, তাতে তুমি মাত্র 6 গ্রাম প্রোটিন পাচ্ছ। সেরকমই নিরামিষেও তাই। তুমি যদি 100 গ্রাম পনির খাও তাতে মাত্র 19 গ্রাম প্রোটিন আছে। এবং নিরামিষ প্রোটিনে আরেকটা সমস্যা হচ্ছে তাতে কার্বোহাইড্রেট আর ফ্যাট দুটোই বেশি থাকে। এই কারণে প্রোটিন খাওয়ারটার দিকে শুধু লক্ষ্য করবে, কার্বোহাইড্রেট আর ফ্যাট অটোমেটিক্যালি তোমার শরীরে চলে আসবে। তুমি যখনই প্রোটিনের মাত্রাটা বাড়াবে তখনই তোমার ওজনটা আরো বেশি কমবে, কারণ প্রোটিন হজম করতেও আমাদের শরীরকে অনেক ক্যালোরি খরচ করতে হয়। 100 গ্রাম কার্বোহাইড্রেট খেলে তোমার শরীর যতটা এনার্জি খরচ করবে, 100 গ্রাম প্রোটিন খেলে তোমার শরীর অনেক বেশি এনার্জি খরচ করবে, আর তার জন্যে তোমার ওজনটাও অনেক তাড়াতাড়ি কমবে। আরেকটা বড় উপকার হবে, কার্বোহাইড্রেটে যেহেতু সুগার রক্তে ছড়ায় যেটা প্রোটিনে একদম ছড়ায় না, তার জন্যে প্রোটিন খেলে তোমার খিদে কম পাবে, ইনসুলিনটাও ঠিকঠাক কাজ করবে। এই এতগুলো কারণের জন্যে তুমি যদি ঠিকঠাক করে রোগা হতে চাও, তোমার শরীরের শক্তি ঠিকঠাক রাখতে চাও, তাহলে অবশ্যই প্রোটিনটা খেতে হবে। এই 3টে জিনিস মাথায় রাখলে কোনো ডায়েট না করে, কোনো এক্সারসাইজ না করে, একই পরিমাণে খাবার খেয়েও শুধু সময় পরিবর্তন করলে, ফাইবার যোগ করলে আর প্রোটিনের দিকে লক্ষ্য রাখলে, তাহলেই দেখবে কত সহজে তুমি ওজন কমাতে পারছো। তোমার কোন জায়গাটাতে ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।